সুন্দর এই দিউনি তো ব্লগ তো ব্লগটা দেখতে থাকো। দেখো আমি কোথায় যাচ্ছি আর আমার মেয়ে আর আমি, এই যে দেখো দুজনে যাব। তো বড় বড় বাবু আর ছোট মেয়ে স্কুলে গেছে, আমরা দুজনে ওর আজকে কি আছে কান্না করবে আজকে। তো তোমরা দেখতে থাকো কেন কান্না করবে। তারপরে সেন্টারে গেছে, সেন্টারে কাজ হয়ে গেছে আর আমি, দেখো আমার মেয়েটা কান্না করতেছে। আমার মেয়ে 10 বছর বয়স, এখন যদি কান্না করে কেন মানুষ হাসবে না, সবাই হাসা হাসি করতেছে। আর ও আর আমার ভাতিগুলো গেছে, ওরা কিন্তু কেউ কান্না করে না, আমার মেয়েটা কান্না করছে। এত কান্না করছে আমার হাসবে, আমার প্রেশার নাই, লো হয়ে গেছে আর ওজনও কম, রক্ত নাই। আর তারপরে এই যে দেখো এটা জলপেশ দিঘি, জলপেশ দিঘির নাম কেন হয়েছে জানো? এখানে নাকি জলপেশ হওয়ার কথা ছিল কিন্তু জলপেশ হয়নি, এখানে একটু পাকা হয়েছে, দিঘির মাঝখানে একটু পাকা হয়েছে উঠার জন্য, তারপরে আর হলো না। একটা বুড়ি নাকি এখানে ছামের মধ্যে চুড়ো আগে বুকাইতো না, তো চুড়ো বুকাইছে, শব্দ পায় নাকি জলপেশটা ওই যে জলপাইগুড়িতে গেছে এক রাতির মধ্যে ওইখানে উঠছে, এখানে জলপেশ হওয়ার কথা ছিল। এখানে জলপেশ হলে কত না ভালো হতো, কিন্তু এখানকার লোক সবাই বলে এই জন্য নামও এটা জলপেশ দিঘি, আর এখানে খুব সুন্দর লাগে। তারপরে দেখো এই যে এই তিস্তা, তিস্তার নদী এই দিক দিয়ে জল ঢুকে সেজন্য এখন ধান কাটাছে, এদিকে ধান কাটা হয়েছে লেটে ধান কাটে। চলে আসলাম তো টোটোতে চড়ছি, টোটো এমন করে এদিক দিয়ে ঘুরে ঘুরে নিয়ে আসছে, একবার ঘুরে ঘুরে নিয়ে আসে ভাড়া লাগে বেশি। এমনি চিনা জানা টোটো ভাড়া লাগে তাও দেয় নেই, যেটা দেওয়া দেয় সেটা দিচ্ছি। তো ঘেমে টেমে একদম লাল কাল গরম রাখতেছি। তারপরে দেখো আমার ছেলেটা মাছ মারছে, এই যে এটা আমার ছেলে মাছ মারছে, 6 বছর বয়সে আর মাছ মারছে। এই যে কতগুলো মাছ পাইছে, মাগুর, শিঙি যা পাইছি, পুঁটি ডার্কা, ট্যাংনা না সরে ট্যাংনা, কই মাছ, লাটা মাছ অনেকগুলো পাইছি। তারপর আমি বেচতেছি, সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে এসে একটু ঘুম পাচ্ছি তো ঘুম পেরে উঠেগুলো বেচতেছি, সন্ধ্যা হয়ে গেছে, মাছ বেচতেছি। আর আমার ছেলেটা এত খুশি মাছ পায়ে, আর বৃষ্টি হয়েছিল না সেজন্য লেটে, আর অন্ধকার হয়ে গেছে, মাছ বেচা তো হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। দেখো দেখো কাঁকড়ার পুদিনা পাতা বাটা আর সবিন আলুর তরকারি আর মাছের ভাজা। হ্যাঁ তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।